আচ্ছা, পাহাড়ের মাথায় যদি একটা বাড়ি থাকতো, সকালে ঘুম থেকে উঠে পদ্মা সরালেই সবুজ পাহাড় আর মেঘেদের আনাগোনা, সারা দিন কিচির মিচির পাখির ডাক এবং অগুন্তি ফুলের সমারোহ, এমন স্বপ্ন তো আমরা সবাই দেখি। চিরকালের জন্য এই স্বপ্নেতে বাঁচতে হলে অবশ্যই আসতে হবে ওখরেতে, সেখান থেকে পায়ে হেঁটে ভার্সে আর গোর্খে। শিয়ালদা থেকে ট্রেন যত এগিয়ে চলল, চা ঝালমুড়ি সহযোগে আমাদের আড্ডা তত জমে উঠল। রাতে আমাদের কারোরই ভালো করে ঘুম হলো না, পরের দিন পাহাড় দেখবো সেই উত্তেজনায়। সকাল ঠিক 7টার সময় পরের দিন আমরা এনজিপি পৌঁছে গেলাম। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, ভাড়া ছিল 5,700 টাকা। ড্রাইভার দাদার নাম্বার ডেসক্রিপশনে দেয়া রইল। ওখরে যদিও শেয়ার গাড়িতেও যাওয়া যায়, তার সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকল। সকালে আমরা ব্রেকফাস্ট না করেই গাড়িতে উঠেছিলাম, প্ল্যান ছিল রাস্তায় খেয়ে নেওয়ার। সেই মতো তিস্তার পাশের একটা সুন্দর রেস্টুরেন্টে আমরা নেমে পড়লাম। মেনু ছিল থুকপা আর মোমো। এখন আমাদের গন্তব্য ওখরে। এনজিপি থেকে প্রায় 130 কিলোমিটার দূরে, সময় লাগবে 6 ঘন্টা। যাওয়ার পথে আমরা হল্ট নিলাম জোরথাং নামে একটা ছোট্ট শহরে। শেয়ারে যদি আপনি ওখরে যান, তাহলে এখান থেকেই কিন্তু গাড়িটা বদল করতে হবে। সারা পথ জুড়েই আমরা পেয়েছি মেঘরোদ্দের লুকোচুরি, এমনকি মাঝে মাঝে বৃষ্টিও, গাড়িতে হালকা গান আর বাইরে চেয়ে থাকা। আহা, স্বর্গ তো এটাই। আমাদের ট্যুর প্ল্যান হলো কালকে আমরা যাব ভার্সের অরোরেন্ডান স্যাংচুয়ারি এবং পরশু গোর্খে, এবং পুরোটাই কিন্তু পায়ে হেঁটে। বোধিভিলা এবারে আমাদের যাকে বলে বেস ক্যাম্প, ওখরে গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত। এই কয়েকদিনের জন্য আমাদের নিজেদের বাড়ি। পাহাড়ের খাঁজে অবস্থিত জঙ্গলে ঘেরা হোমস্টেটি আপনার মন কাড়বেই। পরিষ্কার সাজানো হোমস্টেটি ঠিক যেন স্বপ্নে দেখা সেই পাহাড়ের মাঝে বাড়ি, আর তেমনি মধুর ব্যবহার এনাদের। আমরা সবেমাত্র চেক ইন করেছি, আমাদের হোমস্টেটা খুব ভালো লেগেছে। মাত্র 850 টাকা রুম রেন্ট, থাকা এবং খাওয়া নিয়ে আসার সাথে সাথেই আমাদের জন্য লাঞ্চ রেডি বলা হয়েছে, নিচে দেখে এলাম। আর হ্যাঁ, একটা খুব মিষ্টি কুকুর আছে, সেটাকে কিন্তু মিস করবেন না। এটা 4 বেডের রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা 3 জন থাকবো। আর এটা 3 বেডের রুম, এটার সাথে অ্যাটাচ বাথ আছে, বড়, বেশ বড়, ওয়েস্টার্ন কমোড। আর আমাদের বাথরুমটা এখান থেকে বেরিয়ে এখানে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বোধিভিলাতে কটেজের অপশনও আছে, আপনারা চাইলে এই কটেজগুলোতেও থাকতে পারবেন। এই কটেজগুলোর উপরই পাওনা হচ্ছে, এইখানে আপনাকে বসতে হবে এবং শুধু সামনে তাকাতে হবে। সত্যি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকা যায়, আর কোথায় যাওয়ার দরকারই নেই। আপনি নিজে ওপরে থাকবেন আর নিচে থাকবে মেঘ। নিচের ডাইনিং রুম, এখান থেকে বেরিয়েই খাবার জায়গা, আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে।
লাঞ্চের আয়োজনে ডিম, সবজি আর ডাল, কাঁসার থালায় ভাত দেওয়া হয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে সুন্দর আমরা পাশের একটা ছোট্ট হাটার জায়গা থেকে অজানার উদ্দেশ্যে বাড়ি দিয়েছি। সামনে জঙ্গল এবং হোমস্টে থেকে বলা হয়েছে লেপার্ডও থাকতে পারে। জানি না কি অপেক্ষা করছে, হয়তো কিছু নেই, হয়তো বা কিছু আছে, বাট কিছু পাই বা না পাই ভালো লাগছে খুব। টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে আমরা অবশেষে রাস্তা খুঁজে বার করলাম আর আবিষ্কার করে ফেললাম ভিউ পয়েন্ট। চারিদিকে সবুজ পাহাড় আর মেঘের সমারোহের মধ্যে ছোট্ট গ্রামটি যেন নৈসর্গিক শান্তি দেয়। ভিড় জন্মিত পাহাড়ে আসা, ভিড় জন্মিত বেঁচে থাকা। ये है मैग्नोलिया, ये जो गास सफेद फूल है ये मैग्नोलिया है। इसमें ये रोडोडेंडन का एक फैमिली है वो भी, ठीक है। और वो जो गास दिख रहा है वो है टेक्सस बकेटा, साइंटिफिक नेम टेक्सस बकेटा, इधर का लोकल नेम है सनासी। तो उससे पहले इसी से ही कैंसर का मेडिसिन बनाए। अभी भी ये हम लोग रा ही खाते हैं, इसको बॉयल करके रा खाते हैं, वो कैंसर के लिए अच्छे रहते हैं। इधर सिक्किम में बहुत सारे लोग ये खाते हैं। আজ আমাদের গন্তব্য ভার্সে। সকালে উঠেই আলুর পরোটা আর আচার দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। ও ভালো কথা, খিলে যাওয়ার জন্য কিন্তু গাড়ি ভাড়া করতে হয়, আর যাওয়া আসা নিয়ে আমাদের পুরো গাড়িটাই নিয়েছিল 1400 টাকা। বৃষ্টির পূর্বাভাস আছে আজকে, তাই আমরা সবাই ব্যাগে রেনকোট ঢুকিয়ে নিয়েছি। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালের আবহাওয়া একটু পরিষ্কার হয়েছিল যদিও, কিন্তু তারপর আবার মেঘ ও কুয়াশা। বদিবিলা থেকে বেরোতে বেরোতে আমাদের 9টা বেজে গেছে। সেখান থেকে 10 কিলোমিটার আমরা গাড়ি করে এসেছি, এসে পৌঁছেছি হিলেতে। এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে, 4 কিলোমিটার আমরা ট্রেক করব। পৌঁছাতে মোটামুটি 3-3.5 ঘন্টা লাগার কথা। আমরা পৌঁছাবো বার্সে, রডোডেন্ড্রন অলরেডি শুরু হয়ে গেছে, জানি না এরপর আর কতটা দেখা যাবে। ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে ঢোকার জন্য 55 টাকা মাথা পিছু টিকিট লাগে, ক্যামেরার জন্য আরও 25 এক্সট্রা, সাথে অবশ্যই একটা আইডি প্রুফ আনবেন। ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি হলো সিকিমের দ্বিতীয় বৃহত্তম রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অন্তর্গত এই অরণ্য প্রতি বছর বসন্তকালে রূপের ডালি সাজিয়ে বসে থাকে। শতাব্দী প্রাচীন বৃক্ষরা জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে এখানে, তাদের গা বেয়ে উঠেছে শ্যাওলার শাড়ি, দেখে মনে হয় কতই না ঘটনার সাক্ষী এরা। শুকনো পাতার খয়েরিয়ে পথে আছে হাজার বছরের পুরনো পায়ের ছাপ, তারই সাথে কুয়াশা আর মেঘে চারিদিকে আলো আঁধারে, ঠিক যেন হরর মুভি সেট, তাই না? পথে তেমনভাবে দেখা না পেলেও একদম উপরে ফুটেছে গুচ্ছ গুচ্ছ রডোডেন্ড্রন, স্থানীয় ভাষায় গুড়াস। মার্চ থেকে মে মাস পর্যন্ত এই সময় এলে দেখতে পাবেন লাল সাদা রডোডেন্ড্রন জঙ্গল আলো করে ফুটে আছে। চারিদিকে অসংখ্য পাখির কিচির মিচির, কি অসম্ভব সুন্দর। সরু পায়ে চলা পথের দুই ধারে অনুচ্চ গাছে
ফুটে আছে থোকা থোকা রক্তিম রডোডেনড্রন। এই অপূর্ব সৌন্দর্য, এই আবহাওয়া, বুক ভরা অক্সিজেন আমাদের আয়ু যেন কয়েক বছর আরও বাড়িয়ে দিল। আমরা প্রায় 3 ঘন্টা চলার পর ভার্সে এসে পৌঁছালাম। এতক্ষণের রাস্তা প্রায় সমতলই ছিল, যে কেউ অনায়াসেই চলে আসতে পারবেন এখানে। এই সুন্দর হোমস্টেটির নাম গুরাসকুঞ্জ। এছাড়াও এখানে থাকার আরেকটি জায়গা আছে, সবার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে চাইলে আপনি থাকতেও পারেন অথবা নিচে নেমেও যেতে পারেন, আমরা যেমন নিচে নেমে যাব। থাকার অপশন বলতে এখানে টেন্ট অথবা ডরমিটরি। টেন্টের ভাড়া মাথাপিছু 1000 প্রতিদিন থাকা ও খাওয়া সমেত, এবং ডরমিটরি 1200 টাকা। ডরমিটরি ভীষণ পরিষ্কার এবং সুন্দর, মোট 25 জনের থাকার ব্যবস্থা এখানে। ডরমিটরির নিচে ডাইনিং হল। এখানে একটাই সমস্যা, সবার জন্য একটাই কমন টয়লেট, এবং কারেন্টের কিন্তু কোনো ব্যবস্থা নেই। লাঞ্চ করে আমরা নিচে নেমে এলাম। ফেরার পথে এখানকার লোকাল ফুড ওয়াচিপা ট্রাই করে দেখার ইচ্ছা ছিল খুব, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা পেলাম না। রাতে রামসারাস খেলা হলো। নিয়ম হলো ইশারা করে সিনেমার নাম বোঝাতে হবে। যাত্রা গোর্খে। দুপুরবেলা গোর্খেতে লালিগুড়াস হোমস্টেতে আমাদের লাঞ্চের কথা বলা আছে, ব্যবস্থা করে দিয়েছে বদি ফিলাই। গাড়িতে আমরা ভাড়িং পর্যন্ত যাব এবং সেখান থেকে বাকি পথ হেঁটে। গাড়ি ভাড়া 800 টাকা। আমরা ভাড়িং চলে এসেছি। ভাড়িং থেকে এই যে নিচে রাস্তা চলে গেছে, এই রাস্তাটা চলে যাবে গোর্খেতে। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ঠিক পেছনেই গোর্খে, আর সেখান থেকে আমরা যাব সামানদেন। অনেক দূরে একটা নীল ঘর দেখা যাচ্ছে, যেটা আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি না, ওইখানে সামানদেন। উপরের পাহাড়ে অল্প অল্প বরফ পড়েছে, ওটা ফালুট দেখা যাচ্ছে। যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাই চলার পথে প্রথম দিকে কিছুটা অংশ খারাপ হয়ে গেছে, সাবধানে পা ফেলে ফেলে যেতে হয়। একই পথে গোর্খে গ্রামে চলেছে খচ্চর। জঙ্গলের মধ্যে দিয়ে প্রথমের দিকে রাস্তা একটু চড়াই। মোটামুটি 400-500 মিটার খারাপ রাস্তার পর আমরা বেশ ভালো রাস্তা পেয়েছি। আজকের ওয়েদার বেশ ক্লিয়ার, চারিদিকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমাদের মোটামুটি 2.5 কিলোমিটার মতন হাঁটতে হবে গোর্খে যাওয়ার জন্য। গোর্খের রাস্তার সৌন্দর্য ভার্সের থেকে কিছুটা আলাদা। এদিকে জঙ্গল কিছুটা পাতলা, তাই দূরের পাহাড় প্রায়শই উঁকি মারে আমাদের চলার পথে। মাঝে মধ্যেই জলের স্রোত পেরিয়ে যাওয়ার জন্য ছোট ছোট কাঠের সেতুও বানানো আছে।
পথে যেতে যেতেই ছোট ছোট গ্রাম পড়বে, যেখানে একটু চাইলে জিরিয়ে নিতে পারে, একটু চাও খেয়ে নিতে পারে। আর পড়বে অজস্র ছোট ছোট ঘাস ফুল প্রায় সারা রাস্তা জুড়েই। প্রায় ঘন্টা তিন চলার পর আমরা গোলখের কাছাকাছি পৌঁছে গেছি। শেষের দিকে সুন্দর ঘাস জমির ওপর দিয়ে পথ, ইতি উতি ঘোড়া চড়ে বেড়াচ্ছে। ওই যে কাঠের সাঁকো দেখা যাচ্ছে, ওটা পেরোলেই গোর্খে। সেতুর এপারটা সিকিম আর ওপারটা পশ্চিমবঙ্গ। নদীটি এত সুন্দর যে আমরা না নেমে থাকতেই পারলাম না। দুপাশে সবুজ পাহাড় আর মাঝখানে পাথরের ধাক্কা খেতে খেতে ছুটে চলা জলরাশি, প্রায় এক ঘন্টা এমনি বসে রইলাম। গোর্খে খোলা, জল এত স্বচ্ছ যে নিচে নুড়ি পর্যন্ত দেখা যায়। জলে হাত দেওয়া, পাথর কুড়ানো, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় পাথরে চাইয়ে বসে প্রিয় মানুষদের সাথে আড্ডা, হেঁটে আসা সমস্ত ক্লান্তি যেন নিমেষে উধাও হয়ে গেল। সাঁকো পেরিয়ে আমরা গ্রামে ঢুকে পড়লাম। বেশিরভাগই ছোট ছোট টিনের বাড়ি, কিন্তু ছবির মতো সুন্দর। অনবরত শোনা যায় নদীর কলতান, তারপরেও এক অদ্ভুত নিস্তব্ধতা। পায়ে চলা মিঠো পথ বেয়ে আমরা চলে এলাম লালিগুড়াস হোমস্টেতে। এটিও একটি সুন্দর হোমস্টে, ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ম্যাগি আর অমলেট দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। গ্রামটি এত সুন্দর যে ভীষণ থেকে যেতে মন চাইল, কিন্তু কিছু করার নেই, অতএব একটু বিশ্রাম নিয়েই আবার রওনা দিলাম উখরের উদ্দেশ্যে। আজ আমাদের ফেরা পথে আমরা দাঁড়ালাম আন্ধেন মনাস্ট্রিতে। বুদ্ধিস্ট মঙ্কদের মন্ত্রপাঠ, ধূপের গন্ধ, রং বেরং পতাকার সমারোহ এক অনন্য অনুভূতি। শান্তি, শান্তি, শান্তি। পাহাড়, আমি যে তোমায় খুব ভালোবাসি, তাই তো ফিরে আসি বারবার তোমার কাছে।